দেখো আজকে কিন্তু আমরা রয়েছি DEYS GUINEA HOUSE DEYS GUINEA HOUSE এর কিন্তু দুটো শপ রয়েছে দেখো একটা 93/1 এ বিবি গাঙ্গুলি স্ট্রিট একটা 126A বিবি গাঙ্গুলি স্ট্রিট এই দুটো শপে যেটা আজকে আমি আছি হচ্ছে 126A বিবি গাঙ্গুলি স্ট্রিটে আর বলে দিই ওনাদের কিন্তু গোল্ড জুয়েলারিতে 30% অফ রয়েছে মেকিং চার্জে আর মেকিং চার্জে যেটা অফটা রয়েছে আমি যে প্রাইসগুলো বলবো সেগুলো কিন্তু মেকিং চার্জে অফ দেওয়ার পরই আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিন্তু চলছে ওনাদের ডায়মন্ড জুয়েলারিতে 10% অফ মানে ডায়মন্ড জুয়েলারির টোটাল যেটা ভ্যালু তার উপর তোমরা 10% অফ কিন্তু পেয়ে যাবে আর আজকে কিন্তু আমরা লাইট ওয়েটের মধ্যে একদম কালেকশনস দেখবো যেগুলো কিন্তু মানে একদম তোমরা ওয়েডিং গিফট পারপাস বা গিফট তোমরা ভ্যালেন্টাইন্স ডে গিফট পারপাস কিন্তু পারচেস করতেই পারো এত সুন্দর কালেকশনসগুলো তো চলো প্রথমে কিছু স্পেশাল ব্রেসলেট দেখি দেখো ব্রেসলেটটা এই ব্রেসলেটটা দেখো এটার ওয়েট আছে 9g 760mg দেখো হ্যাঁ 53,000 মতন এটার প্রাইস হবে দেখো ডিজাইন রয়েছে এটা কিন্তু হার্ড ব্রেসলেট দেখো এরকম ব্রেসলেটগুলো রয়েছে এখানে দেখো এই ব্রেসলেটটা দেখো তিনটে এখানে সরি চারটে এরকম লেয়ার রয়েছে বল বল ডিজাইন করা রয়েছে ব্রেসলেটটাতে এটার ওয়েট আছে 9g 770mg এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হবে ওরকমই 53-54,000 কিন্তু এটার প্রাইস আছে ব্রেসলেটটারও দেখো দেখো এটা কিন্তু এরকম তোমাদের সবার হাতে হয়ে যাবে অনেকগুলো রিং করা রয়েছে ব্রেসলেটটা দেখো ডিজাইনটা ব্রেসলেটের ওকে বলগুলো কিন্তু মুভ করে খুব সুন্দর ডিজাইনটা দেখো আচ্ছা এরপরে দেখো আরেকটা কিছু লাইট ওয়েটের মারু লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখো এটা ডিজাইনটা রোডিয়াম ফিনিশ রয়েছে দেখো দুটো এরকম মানে রয়েছে এরকম লাইন এটাতে এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 35,000 মতন এটার প্রাইস আছে আচ্ছা এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে হচ্ছে 6g 380mg 35,000 মতন অ্যাপ্রক্সিমেট প্রাইস হবে আরেকটা ব্রেসলেট আছে দেখো এটা কিন্তু গোল্ড ফিনিশেই রয়েছে এখানে একটুখানি রোডিয়াম কাজ রয়েছে শুধু দেখো এটার ওয়েট আছে দেখো 6g 450mg মানে একদমই কাছাকাছি ওয়েটের মধ্যে এটার মোটামুটি প্রাইস হবে 35,000 থেকে 36,000 মতন ডিসকাউন্টের পরে আফটার ডিসকাউন্ট ওকে নেক্সট দেখো আমরা কিছু কিন্তু এখানে মানতাসা কালেকশনস দেখছি এগুলো কিন্তু ওয়েডিং গিফট পারপাস আমি দেখাচ্ছি তোমরা কিন্তু মানে মানে বিয়ের জন্য যদি কিনতে চাও কিনতে পারো দেখো এই মানতাসাগুলো খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে মানতাসা রয়েছে দেখো মানতাসাটা এগুলোর ওয়েট আছে বলে দিচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে 9g 200mg মানতাসাটার ওয়েট আছে 51,000 অ্যাপ্রক্সিমেট প্রাইস হবে 51,000 এই মানতাসাটা দেখো ওকে নেক্সট দেখো আরেকটা মানতাসা দেখছি দেখো এই মানতাসাটা অনেকটা চওড়া রয়েছে মানতাসাটা এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে 10g 30mg এটার প্রাইস হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 55,000 দেখো মানতাসাটা 55,000 মানতাসা রয়েছে দেখো পুরো হাত ভরাট মানতাসা রয়েছে অ্যাপ্রক্সিমেট 55,000 আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হবে দেখো এই মানতাসাটা একদম লাইট ওয়েটের মানতাসা এটা এটার ওয়েট আছে দেখো মাত্র 6g 620mg দেখো 6g 620 দেখো এটার প্রাইস হবে হচ্ছে মাত্র 36,000 থেকে 37,000 হবে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস দেখো এই মানতাসাটা প্রজাপতি মানতাসা রয়েছে ভীষণ সুন্দর দেখতে বিয়ের জন্য তোমরা এই মানতাসাগুলো কিন্তু পারচেস করতে পারো দেখো এটার ওয়েট আছে 11g 120mg ওকে এ 61,000 মতন আর 61,800 মতো এটার প্রাইস হবে দেখো 61,800 দেখো ভীষণ সুন্দর দেখতে রয়েছে দেখো মানতাসাটা এটাও কিন্তু বেশ বড় একটা মানতাসা রয়েছে দেখো এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটার ওয়েট আছে 13g 660mg অ্যাপ্রক্সিমেট আফটার ডিসকাউন্ট 76,000 এটার প্রাইস রয়েছে ওকে দেখো আরেকটা মানতাসা দেখছি দেখো মানতাসাটা ছোটোর মধ্যে রয়েছে মানতাসাটা সুন্দর ডিজাইনের দেখো যে কোনো ড্রেসের সাথে তোমরা মানতাসাগুলো কিন্তু পরতে পারবে খুব সুন্দর মানে যে কোনো অকেশনে তোমরা এগুলো পরতে পারবে কারণ খুব একটা হেভি নয় এই মানতাসাটার ওয়েট আছে 9g 590mg দেখো
এটার প্রাইস হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 53,300 দেখো। ওকে নেক্সট দেখো আমরা কিছু এখানে ইয়াররিংস দেখছি, দেখো গিফট পারপাস বা অ্যাজ এ ভ্যালেন্টাইন ডে গিফট ইয়াররিংসটা দেখো, ইয়াররিংসটা মাছ ইয়াররিংস রয়েছে খুব সুন্দর, দেখো এখানে মিনাকারি রয়েছে চোখটাতে, এটার ওয়েট আছে দেখো মাত্র 3 গ্রাম 840 মিলিগ্রাম দেখো, 21,300 এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 21,300 এটার প্রাইস। দেখো একটা গিনি স্টাইল এরকম ইয়াররিং রয়েছে দেখো, এগুলো কিন্তু গিফট পারপাসও ভীষণ সুন্দর, দেখো এটার ওয়েট আছে 3 গ্রাম 570 মিলিগ্রাম ওকে 19,800 এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট। দেখো এগুলো কিন্তু মানে ডেইলি ওয়্যার ইয়াররিংস হিসেবেও তোমরা অফিস ওয়্যার ইয়াররিংস এগুলোকে বলতে পারো, দেখো ইয়াররিংসগুলো কতটা সুন্দর সুন্দর দেখতে রয়েছে ইয়াররিংসটা দেখো, এই ইয়াররিংসগুলোর ওয়েট আছে 4 গ্রাম 570 মিলিগ্রাম 25,400 25,400 এই ইয়াররিংসটার প্রাইস হবে। ওকে দেখো এইটা দেখো খুব সুন্দর দেখতে ইয়াররিংসটা দেখো, এই ইয়াররিংসের ডিজাইনটা দেখো খুব সুন্দর, এই ইয়াররিংসটা এই ইয়াররিংসটার ওয়েটটা বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 3 গ্রাম 510 মিলিগ্রাম ওকে 19,500 এটার প্রাইস হবে। ইয়াররিংসটার সাথে দেখো ইয়াররিংসগুলো দেখো একদম ছোট রয়েছে ফর ভ্যালেন্টাইন্স ডে গিফট, এটার ওয়েট আছে দেখো 2 গ্রাম 790 মিলিগ্রাম 2.7 ওয়েট আছে দেখো, 15,000 এটার প্রাইস আছে, এটার প্রাইস হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট এটার ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 880 মিলিগ্রাম এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 49,000 টাকা এটা মোটামুটি এটা হার্ট শেপ দেখো পেন্ডেন্ট রয়েছে, এটার ওয়েট আছে দেখো একদম কম 900 মিলিগ্রাম এটার প্রাইস হবে হচ্ছে 5,000 টাকা আর এটা দেখো 630 মিলিগ্রামের রয়েছে এটার প্রাইস হবে হচ্ছে 3,500 টাকা ওকে, আর এটা দেখো 2 গ্রামের একটা রয়েছে তোমার পেন্ডেন্ট এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 11,000 টাকা ওকে। নেক্সট দেখো দেখো এগুলোও কিন্তু রয়েছে এরকম ইয়াররিংস দেখো, এটার ওয়েট আছে হচ্ছে 2 গ্রাম 2.7 এটার ওয়েট আছে 15,000 এটার প্রাইস হবে দেখো, এগুলো একদম স্টার্টিং রেঞ্জের ইয়াররিংস রয়েছে দেখো, এগুলোর ওয়েট আছে হচ্ছে 2 গ্রাম 2.5 আড়াই গ্রাম 13,900 মানে অ্যাপ্রক্সিমেট 14,000 মতন ওকে। নেক্সট দেখো এরকম ইয়াররিং এগুলো রয়েছে পেন্ডেন্ট তার সাথে এরকম ইয়াররিং সেট রয়েছে দেখো, ভীষণ সুন্দর দেখতে কিন্তু এগুলো একদম নতুনত্ব দেখতে, আর এটা একটা স্টোনের মতো নাকি, এটা এটা তো স্টোনের ওপর বসানো রয়েছে এরকম গ্লাস স্টোনের ওপর, আচ্ছা এটার ওয়েটটা আমি বলে দিয়েছি, এটার ওয়েট আছে 1 গ্রাম অ্যাপ্রক্সিমেট 1 গ্রাম 90 মিলিগ্রাম ইয়াররিংসটা ইয়াররিংসগুলোর ওয়েট আছে আমি বলে দিচ্ছি, ইয়াররিংসগুলোর ওয়েট আছে হচ্ছে একদম রাউন্ড অফ 1 গ্রাম 11,000 টাকায় কিন্তু তোমাদের এরকম একটা সেট চলে আসবে ভীষণ সুন্দর দেখো, এরকম কিন্তু আরেকটা সেট রয়েছে দেখো ব্লু কালারের মধ্যে ব্লু গ্লাস স্টোনে, এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 1 গ্রাম 1.12 এটার ওয়েট আছে হচ্ছে 560 মিলিগ্রাম 9,300 টোটাল এটার প্রাইস হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 9,300 ওকে। নেক্সট দেখো আরেকটা ছোট্ট সুন্দর পেন্ডেন্ট দেখছি দেখো, মিনাকারি রয়েছে ফুল দেখো, এখানে কিন্তু আরেকটা কালার রয়েছে আর এই সাইডে কিন্তু একটা মানে দু সাইডেই তোমরা পেন্ডেন্টটা পরতে পারবে, এটার ওয়েট আছে হচ্ছে 2 গ্রাম 2.8 মিলিগ্রাম 2.8 আচ্ছা 15,500 এটা 15,500 টাকা এটার ওয়েট আছে দেখো 5 গ্রাম 420 মিলিগ্রাম 30,000 টাকা এটার প্রাইস হবে 30,000 ওকে। দেখো আরেকটা এখানে এরকম রয়েছে রিং, এটার ওয়েট আছে হচ্ছে 3.8 21,000 টাকা এটার প্রাইস হবে 21,000
পেন্ডেন্ট এরকম সেট দেখাচ্ছি। 3 থেকে 3.5 গ্রামের মধ্যে কিন্তু তোমাদের এরকম সেটগুলো চলে আসবে। তোমরা যদি গিফট পারপাস কোনো সেট নিতে চাও তাহলে দেখো এই সেটগুলো কিন্তু তোমরা নিতে পারো। দেখো 3 থেকে 3.5, 19 থেকে 20 হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু এই সেটগুলো রয়েছে। প্রত্যেকটা সেট দেখো আলাদা আলাদা ডিজাইন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মোটামুটি ডিজাইনগুলো। দেখো এরকম সেটগুলো রয়েছে, এগুলো 3 থেকে 3.5 গ্রামের মধ্যে সেট, পুরো সেটটা বলছি আমি। 3 থেকে 3.5 গ্রামে তোমাদের এরকম সেটগুলো কিন্তু চলে আসবে। দেখো তো এটার প্রাইস হবে, ওকে দেখো এগুলো এখানে অনেক পেন্ডেন্ট রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেন্ডেন্টগুলো। 10 থেকে 11 হাজার টাকা, আচ্ছা মোটামুটি 9-10 মানে 9 থেকে 12-র মধ্যে মোটামুটি রয়েছে। দেখো এরকম পেন্ডেন্টগুলো কিন্তু রয়েছে, স্লিক পেন্ডেন্ট রয়েছে, এগুলো কিন্তু গোল্ডের উপর আর আমেরিকান ডায়মন্ডের রয়েছে। দেখো কত কিছু কিছুতে এডি বসানো রয়েছে। মোটামুটি এগুলোর প্রাইস হবে হচ্ছে 9 থেকে 12 হাজারের মধ্যে রয়েছে। তেমন এটা আমি বলে দিচ্ছি, দেখো 1.9 এটার ওয়েট আছে। দেখো এরকমই কিন্তু সব ওয়েটের মধ্যে রয়েছে। দেখো এটা এই সেটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে। দেখো আমি এগুলো মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই সেটটা, এটার ওয়েট আছে, পেন্ডেন্টের ওয়েট আছে দেখো 6 গ্রাম 280 মিলিগ্রাম। এর সাথে কিন্তু এরকম ইয়াররিংস রয়েছে, দেখো 35,000 পেন্ডেন্টার। আর ইয়াররিংসগুলো আছে হচ্ছে 5 গ্রাম 100 মিলিগ্রাম 5.1, ওকে 28,300 মতো এটার প্রাইস হবে। দেখো এখানে আরও পেন্ডেন্ট সেট রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো পেন্ডেন্টগুলো এরকম ডিজাইনটা রয়েছে, এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি 3 গ্রাম 710 মিলিগ্রাম পেন্ডেন্টটা, 20,600। ইয়াররিংস দুটো আছে 3 গ্রাম 490 মিলিগ্রাম 19,400। এটা দেখো সেটটা প্লাস 20,600, টোটাল কত হচ্ছে 39,000-এর মধ্যে তোমাদের এই সেটটা রয়েছে। দেখো এখানে আরও পেন্ডেন্ট সেট রয়েছে, দেখো এটা রয়েছে 3 গ্রাম 3.6, আর আরেকটা ইয়াররিংসটা আছে 3.6, মোটামুটি দুটোই 3.6, 40,000 টোটাল সেটটা হবে, 40,000। তাই তো টোটাল 40,000-এর সেট রয়েছে। এটা দেখো এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 3.9, আর ইয়াররিংসগুলো আছে 4.1, মানে কাছাকাছি আর কি, মোটামুটি আপনি 8 গ্রাম ধরুন। এটা 44,500 টোটাল সেটটা বলছে, অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি কিন্তু আমি, আফটার ডিসকাউন্ট বলছি। এটা দেখো খুব পেন্ডেন্টটা আছে 4.1, আর ইয়াররিংসগুলো আছে হচ্ছে 2.9, মানে 3 আর মোটামুটি 4-7 গ্রাম মতো, 39,000 অ্যাপ্রক্সিমেট, মানে মোটামুটি কিন্তু 35-40,000-এর মধ্যে রয়েছে। এটা একদমই লাইট ওয়েট, এটা 1.5 গ্রাম পেন্ডেন্টটা, 1.5 গ্রাম ইয়াররিংসটা, 2 গ্রাম 3 গ্রাম মোটামুটি হচ্ছে 3.5 গ্রাম মতন, ওকে 19,400 হচ্ছে টোটাল সেট। রিসলেট কালেকশন দেখছি, লেডিস রিসলেট, জেন্টস রিসলেট, সব রকম রিসলেটই দেখছি। তোমরা জেন্টস রিসলেটও দেখতে চেয়েছিলে, দেখো এই রিসলেটটা, এটা কিন্তু চার্ম রয়েছে রিসলেটটাতে, চার্ম রিসলেট, ডেইলি ওয়ার রিসলেট বলতে পারো। এটার ওয়েট আছে 6 গ্রাম 470 মিলিগ্রাম। দেখো রিসলেটটা ডিজাইনটা, দেখো রিসলেটের, আচ্ছা 35 গ্রাম 900, মানে অ্যাপ্রক্সিমেট এটা মোটামুটি 36 গ্রামের একটা রিসলেট রয়েছে, ডেইলি ওয়ার রিসলেট, জেন্টস রিসলেট রয়েছে কিন্তু এটা, এটা মোটামুটি জেন্টস রিসলেট বলা যেতে পারে, কিন্তু মোটামুটি এটা একটা ইউনিসেক্স রিসলেটও হতে পারে। দেখো রিসলেটটা, এটার ওয়েট আছে আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 7 গ্রাম 190 মিলিগ্রাম, 39,000 মতন এটার প্রাইস হবে, ওকে। নেক্সট দেখো আরেকটা রিসলেট দেখছি, জেন্টস রিসলেট রয়েছে কিন্তু এটা, দেখো জেন্টস রিসলেট, এটার ওয়েট আছে, ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 770 মিলিগ্রাম, 48,000 মতন এটার প্রাইস হবে। দেখো এখানে একটা গিনি রিসলেট রয়েছে, দেখো গিনি রিসলেট রয়েছে, দেখো এটা কিন্তু লেডিস রিসলেট রয়েছে, এটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট 8.8 গ্রাম 8 গ্রাম, আচ্ছা 44,500 মতো এটার প্রাইস হবে, ওকে। দেখো এখানে কিছু ভারী রিসলেটও রয়েছে, দেখো রিসলেটটা, এগুলো কিন্তু মানে বিয়ের রিসলেট যেরকম হয় ছেলেদের, দেখো এটার ওয়েট আছে রিসলেটটার, ওয়েট আছে হচ্ছে 22 গ্রাম অ্যাপ্রক্সিমেট 22 গ্রাম। দেখো রিসলেটের ডিজাইনটা, আচ্ছা 1,22,000 এই রিসলেটটার প্রাইস আছে,
ওকে দেখো এই ডিজাইনটা, এটা কিন্তু একটু নতুন নতুন ডিজাইনটা রয়েছে রিসলেটের। দেখো রিসলেটের ডিজাইনটা দেখো, এটার ওয়েট আছে রিসলেটটার 10 গ্রাম 790 মিলিগ্রাম, 60,000 এই রিসলেটটার প্রাইস আছে। ওকে নেক্সট দেখো আরেকটা রিসলেট দেখছি, দেখো এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে রিসলেট রয়েছে একদম। দেখো রিসলেটের ডিজাইনটা, এটার ওয়েট আছে একদমই কম মনে হয়, এটার ওয়েট আছে 4 গ্রাম, 4 গ্রামের রিসলেট রয়েছে। দেখতে কিন্তু অনেকটা ভারী রিসলেটটা, কিন্তু লাইট ওয়েটের মধ্যে রয়েছে। আচ্ছা 22,000 মতন এটার প্রাইস হবে। ওকে এটা দেখো, এটা ভারী রিসলেটের মধ্যে রয়েছে, দেখো ভারী রিসলেট বিয়ের। এটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট 28.5 গ্রাম। আচ্ছা এটার কত প্রাইস? 1,55,000, মানে মোটামুটি 1,50,000-এর, 1,55,000 এটার প্রাইস আছে। ওকে নেক্সট দেখো আরেকটা আরও ভারী রেসলেট দেখছি, দেখো এই রেসলেটটা বিয়ের রেসলেট, এটার ওয়েট আছে 30 গ্রাম, 30.5, দেখো 1,69,500। আচ্ছা 1,69,000, 1,69,000 এটার প্রাইস রয়েছে। ওকে দেখো আরেকটা রেসলেট দেখে নিচ্ছি, এরকম মেয়েদের আরেকটা রেসলেট দেখে নিচ্ছি, এটার ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট 6 গ্রাম, 230 মিলিগ্রাম, 6.2, দেখো 34,500। ওকে 34,000 অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস হবে, 34,000। স্টার্টিং রেঞ্জের আমরা কিন্তু আংটি কালেকশনস দেখে নিচ্ছি, দেখো আংটিগুলো, এগুলো কিন্তু একদম স্টার্টিং রেঞ্জের রয়েছে। আর এগুলো কিন্তু আমেরিকান ডায়মন্ড রয়েছে, যে আংটিগুলো তোমরা স্টোনগুলো দেখছো এগুলো কিন্তু আমেরিকান ডায়মন্ড রয়েছে। দেখো এগুলো কিন্তু মোটামুটি ওয়েটটা কত আছে, এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 2 গ্রাম, অ্যাপ্রক্সিমেট 2 গ্রামের এটা। আচ্ছা 11,000, তাই তো 11,000 মতন এটার প্রাইস হবে। ওকে নেক্সট দেখো আরেকটা আংটি দেখে নিচ্ছি, এটার ওয়েট আছে দেখো 1 গ্রাম, 1.9 গ্রাম, দেখো 10,000-11,000 মতন এটার প্রাইস হবে, দেখো আংটিটা। আচ্ছা মোটামুটি এগুলো কি কীরকম রেঞ্জের মধ্যে রয়েছে আংটিগুলো? 2 গ্রাম মতো, 1 গ্রাম 800, 2 গ্রামের মধ্যে কিন্তু রয়েছে, মানে মোটামুটি প্রাইস কীরকম হবে এগুলোর? 10,000-11,000-এর মধ্যে। কিন্তু দেখো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এগুলো কিন্তু 10,000-11,000-এর মধ্যে স্টার্টিং রেঞ্জের একদম আংটি রয়েছে। এগুলো সব কিন্তু আমেরিকান ডায়মন্ড আছে, 22 ক্যারেট, তো 22 ক্যারেটের মধ্যে কিন্তু সব আংটিগুলো দেখো স্টার্টিং রেঞ্জের রয়েছে। দেখো এটার ওয়েট আছে দেখো 1.5, 1.5 গ্রামের রয়েছে এটা, দেখো একদম লাইট ওয়েটের মধ্যে। যারা চাইছো ডিজাইনার আংটি বা যারা গিফট পারপাস কিনতে চাইছো, তারা কিন্তু এই আংটিগুলো পারচেস করতে পারো। দেখো ওয়েটগুলো 2.3 গ্রাম এটা রয়েছে। আচ্ছা এগুলো ছাড়াও কিন্তু, এগুলো তো স্লিক ডিজাইনের মধ্যে রয়েছে, এরকম যে ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে যে আংটিগুলো রয়েছে, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে কিন্তু লাইট ওয়েট। এটার ওয়েট আছে দেখো 2.6, দেখো 14,000 এটার প্রাইস আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি, দেখো এই আংটিটা, এটার ওয়েট আছে 2.4, 14,500, মানে মোটামুটি 14,000-এর মধ্যে রয়েছে এগুলো। এটারও আছে হচ্ছে 2.4, সবই সেমই মোটামুটি, মানে 14,000-15,000-এর এগুলোর আংটিগুলো রয়েছে। দেখো আমি ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি, এগুলো মোটামুটি 14,000-15,000-এর কিন্তু এই আংটিগুলো রয়েছে। দেখো ওয়েটগুলো কিন্তু সব কাছাকাছি ওয়েটের মধ্যে রয়েছে, দেখো। ওকে ডিজাইনগুলো দেখে নাও, ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু আরও আংটি কালেকশনস রয়েছে, আমি তোমাদের জাস্ট কিছু দেখাচ্ছি এখানে কালেকশনস, দেখো দেখো আংটি কালেকশনসগুলো। ওকে দেখো মেইন স্ট্রিং কালেকশন রয়েছে এখানে, দেখো মেইন স্ট্রিংয়ের কালেকশন দেখাচ্ছি। দেখো এগুলো কিন্তু মোটামুটি কত ওয়েটের মধ্যে রয়েছে, এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি 3.5 রয়েছে এটার ওয়েট। দেখো আংটিগুলো, আচ্ছা 19,400 হবে এটার প্রাইস, 19,400। আচ্ছা এটা আছে 2.1, 11,500। দেখো এগুলো কিন্তু মোটামুটি লাইট ওয়েটের, মানে আন্ডার 5 গ্রাম আছে মনে হয় এগুলো, নাকি আন্ডার 5 গ্রামে এগুলো রয়েছে। দেখো এটা ইনিশিয়ালস রয়েছে, নামের ইনিশিয়ালটা চেঞ্জ করা যায়, এখানে যেমন এন রয়েছে, দেখো এটাও কিন্তু মোটামুটি দেখো 3 গ্রামের একটা আংটি রয়েছে। এগুলো কিন্তু সব 3 গ্রামের, 4 গ্রামের আংটি, দেখো 4.6, মানে মোটামুটি 5 গ্রামের আন্ডার, মানে কত কতটা কতর মধ্যে হবে, 3.5, মানে প্রাইস রেঞ্জটা 28-30-এর মধ্যে রয়েছে। দেখো শিব রয়েছে, মহাদেব রয়েছে,
রয়েছে এরকম ডিজাইন এরকম যে বেশি একটুখানি ওয়েট রয়েছে এটা দেখো গণেশের ডিজাইনটা রয়েছে হ্যাঁ গণেশের ডিজাইন করা রয়েছে দেখো এগুলো দেখো 3.3 18 18,000 মতন প্রাইস হবে দেখো এটার মোটামুটি কত ওয়েট আছে দেখে নিচ্ছি দেখো এটা দেখো খুব সুন্দর এটার ওয়েট আছে 6.5 দেখো এগুলো বড় হচ্ছে আমার আঙ্গুলে 36,000 মতন মোটামুটি তো 3 গ্রাম থেকে 6 গ্রামের মধ্যে রয়েছে এগুলো মোটামুটি 32-33,000 মধ্যে কিন্তু এই রিংগুলো রয়েছে দেখো 18 ক্যারেট গোল্ড রয়েছে দেখো আমি ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু সব ডায়মন্ড পেন্ডেন্ট রয়েছে এগুলো মোটামুটি কত 9.5 থেকে 8.5 থেকে 11,000 মধ্যে কিন্তু দেখো এই পেন্ডেন্ট সেটগুলো রয়েছে সরি সেট না পেন্ডেন্টগুলো রয়েছে ইন্ডিভিজুয়াল পেন্ডেন্ট রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে ডিজাইনগুলো দেখো পেন্ডেন্টের এগুলো কিন্তু মোটামুটি 8.5 থেকে 11-12,000 মধ্যে তোমরা এই পেন্ডেন্ট সেটগুলো এই পেন্ডেন্টগুলো পেয়ে যাবে দেখো আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো এগুলো কিন্তু গিফট পারপাস হোক বা তোমরা ভ্যালেন্টাইন ডের জন্য যারা কেনাকাটি করতে যাইছো দেখো এটার ডিজাইনটা খুব সুন্দর দেখো এটার পেন্ডেন্টটা দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর রোজ গোল্ড ফিনিশ রয়েছে কিন্তু দেখো খুব সুন্দর প্রত্যেকটা ডায়মন্ডের পেন্ডেন্ট প্রত্যেকটা ভীষণ সুন্দর দেখতে দেখো এটা কিন্তু একদম মানে স্টার্টিং রেঞ্জের রয়েছে দেখো এটা 8.5 থেকে 11,000 পেন্ডেন্ট রয়েছে ওকে নেক্সট দেখো আংটি দেখাচ্ছি আংটি কালেকশনস দেখো রয়েছে ডায়মন্ডের রিং আংটি রয়েছে এগুলো আংটির কালেকশনসটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম এগুলো মোটামুটি কিরকম রেঞ্জ বললেন 12 থেকে 15,000-এর মধ্যে কিন্তু আংটির কালেকশনস রয়েছে দেখো দেখো এগুলো কিন্তু 12 থেকে 15,000-এর মধ্যে ডেইলি ওয়্যার আংটির কালেকশনস রয়েছে দেখো এই আংটিটা ডিজাইনার আংটি রয়েছে ওকে আচ্ছা এবার দেখো স্টার্ট রয়েছে দেখিয়ে দিচ্ছি স্টার্ট কালেকশনস রয়েছে দেখো স্টার্ট কালেকশনস রয়েছে মোটামুটি কীরকম রেঞ্জের মধ্যে হালকা ভারী সব রকম রয়েছে মোটামুটি 13,000 আমি একটা রেঞ্জ বলছি মোটামুটি ধরো 12-13,000 থেকে মোটামুটি 25,000 এরকম 26,000 রেঞ্জ রয়েছে দেখো ডিজাইনগুলো এগুলো হয়তো একদম স্টার্টিং রেঞ্জে সলিটার রয়েছে এটা সলিটার ডিজাইন এগুলো কিন্তু একটু একটু হেভি যেমন এগুলো দেখো এগুলো একদম স্টার্টিং রেঞ্জের রয়েছে দেখো এগুলো একদম স্টার্টিং রেঞ্জের রয়েছে আর যেটা আগে দেখালাম সেটা কিন্তু একটু ভারী রয়েছে দেখো এগুলো কিন্তু একদম স্টার্টিং রেঞ্জের রয়েছে দেখো ডিজাইনগুলো 13,000 দেখো এটা কিন্তু একদম কম আচ্ছা এটা কিন্তু দেখো সলিটারের মতো লাগছে কিন্তু ডায়মন্ডটা কিন্তু একদম ছোট এটা সাইডটা কিন্তু রোডিয়াম ফিনিশ রয়েছে মানে খুব সুন্দর একটা বড় সলিটারের লুক দিচ্ছে 13,000 কিন্তু এটার প্রাইস রয়েছে দেখো একদম স্টার্টিং রেঞ্জে তোমরা এরকম ডায়মন্ডের কালেকশন পেয়ে যাবে মোটামুটি 9-10,000 থেকে ডায়মন্ডের কালেকশন শুরু 20-25,000-এর মধ্যে কিন্তু রিং এই আংটিগুলো রয়েছে ওকে মোটামুটি আমি একটা ভাস্ট রেঞ্জ বললাম তোমাদের তোমরা যখন আসবে তখন অবশ্যই ভিজিট করো এবং তখন কিন্তু তোমরা আরও অনেক কালেকশনস দেখতে পাবে ডেস গিনিস হাউসে ঠিক আছে।